আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, স্কুল না খুললে হয়তো খুলে দিবে, কিন্তু তারপরও তোমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে তোমরা নিজেরাই ভালো বুঝতে পারো। তাই আজকের এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী এবং সকল অভিভাবকদেরকে স্বাগত জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আজ দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির উপর ক্লাস নেব। এই ত্রিকোণমিতির উপর আরেকটা সৃজনশীল ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। ক্লাসে ঢোকার আগে আমি আমার পরিচয় বলে নিচ্ছি। আমি আসমা বেগম, সিনিয়র শিক্ষক পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, মিরপুর, ঢাকা। তাহলে চলো আমরা বই খাতা যারা আছো বই খাতা নিয়ে একটু বসি, চলো আমরা ক্লাসে দেখি। আজ সৃজনশীল অঙ্ক, এর আগেও আমি সৃজনশীল অঙ্কই করেছি, আজকে সৃজনশীল অঙ্ক। সৃজনশীল প্রশ্নটা ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন। এখানে একটা চিত্র দিয়েছে, চিত্রের একুণ বলা আছে এই চিহ্ন মানে কি বুঝতে পারো তো? অবশ্যই এই চিহ্ন মানে 90 ডিগ্রি, আর বিকুণ দেওয়া আছে আলফা, সিকুণ দেওয়া আছে বিটা। এখন এখানে আমাকে কি বলছে যে সাইন, প্রশ্নটা দেখো, সাইন আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস বিটার মান কত? উদ্দীপকের আলোকে প্রমাণ করো সাইন আলফা মাইনাস কস আলফা হোল স্কয়ার সমান 1 মাইনাস 2 সাইন আলফা কস আলফা। গ বলছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু 2 হলে আলফা এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা এটা একটু সমাধান করি। যেহেতু কয় আমাকে কি বলছে আলফা প্লাস বিটা, আমার একটি কোণের মান দেওয়া আছে। আমরা কয়ের সমাধানে দেখো ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত আমরা জানি, কি বলতে পারো? হ্যাঁ, এ বি সি ত্রিভুজের আমরা জানি কি এ কোণ বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, বা এ কোণ সমান আমার কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে 90 ডিগ্রি, বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। যেহেতু এ কোণ সমান 90 ডিগ্রি, বা বি কোণ প্লাস সি কোণ সমান 180 মাইনাস 90, বা বিকুণ মানে দেখো বিকুণ মানে দেওয়া আছে আলফা কোণ, সিকুণ মানে বিটা, আলফা বিকুণ মানে আলফা, সিকুণ মানে বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি পেলাম। এখন আমাকে বলছে সাইন আলফা প্লাস বিটা কস আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। এখন সাইন আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। এখন দেখো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কি জানি আমরা 1, প্লাস কস 90 ডিগ্রির মান আমরা কি জানি 0, তাহলে যোগ করলে কি আসতেছে 1। তাহলে আমার সাইন আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস বিটার মান কত পেলাম আমরা 1। অতএব সাইন আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস
বিটা সমান 1 তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম কয়ের মান পেয়ে গেলাম এরপর এটা আশা করি সবাই বুঝতে পেরেছে এটা এটা মুছে এখন খতে যাচ্ছে ক্ষয় বলছি কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো উদ্দীপকের আলোকে বলছে যদি আমাকে উদ্দীপকের আলোকে না বলতো তাহলে কিন্তু আমরা এটা ধরো নরমাল প্রমাণ করতে পারতাম কিন্তু যেহেতু আমাকে বলে দিছে যে উদ্দীপকের আলোকে তাহলে আমরা উদ্দীপকের আলোকে আমরা এটার প্রমাণটা করব তাহলে উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে কি কি দেওয়া আছে আমি একটু দেখি এ কোণ সমান 90 ডিগ্রি বি কোণ সমান আলফা সি কোণ সমান বিটা এবং কি দেওয়া আছে এসি সমান 1 বিসি সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 আমার মান নাই কিন্তু কার মান নাই এবি সমান 1 এবির মান বের করতে হবে এবি সমান 1 তাহলে এবির মান যদি আমরা বের করি তাহলে কার সূত্র প্রয়োগ করতে হবে পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাই প্রতিভুজ স্কয়ার বিসেস স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার প্লাস এবি স্কয়ার এখন আমার মান দরকার হলো এবি বা এবি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস এস স্কয়ার বা বিসির মান কি দেওয়া আছে আমার এস স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এসির মান 1 স্কয়ার রুট আর স্কয়ার কেটে যা থাকে কি এস স্কয়ার প্লাস 1 মাইনাস 1 সমান এক্স স্কয়ার অতএব এবি সমান কি পেলাম আমরা এক্স এখন যেহেতু আমাকে কি বলছে সাইন আলফা কস আলফার মান বের করতে বলছে তাহলে আলফা এখানে আমরা যদি সাইন আলফা ধরি আবার সাইন আলফা সমান কি হবে আমরা জানি মনে হয় সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কি আছে আমার এসি ডিভাইডেড বাই অতিভুজ বিসি বা এটা তোমরা কোণ দিয়েও লিখতে পারো বেল যেহেতু আলফা কোণ দিছে আমি একবার আলফা কোণ দিছি তোমরা বি কোণ দিয়েও লিখতে পারো তারপরের বার সাইন আলফা সমান এসি এসির মান কি আছে 1 বিসির মান কি আছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 এখন সাইন আলফা পাইলাম তাহলে কস আলফা কি হবে কস আলফা এবং কস আলফা সমান ভূমি বাই অতিভুজ তাহলে এবির মান কি পেয়েছি আমরা ভূমি হলো এবি অতিভুজ হলো বিসি বা কস আলফা সমান এক্স রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 তাহলে আমরা কস আলফার মান পেলাম সাইন আলফার মান পেলাম এখন আমার এই দুটো প্রমাণ করে আমাকে এক মান যে এক আছে সেটা দেখাইতে হবে তাহলে সাইন আলফার মান পেয়েছি 1 বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 কস আলফার মান পেয়েছি এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 আমি উপরে মুছি এবার আমরা সূত্র প্রয়োগ করি দেখো সূত্র তো না মান বসাই মান বসাবো কোনটা এখন
sin alfa minus cos alfa whole square সমান sin alfa sin alfa মান হলো 1 by root over x square plus 1 minus cos alfa মান হলো 1 by root over x square plus 1 whole square তাহলে মান বসাই দুটো লসাগু করি কি আসে x square plus 1 1 minus x whole square এখন দেখো তাহলে আমার কি মান আসতেছে 1 minus x whole square আর হলো x square plus 1 তাহলে আমরা sin alpha এবং cos alpha মান পেয়ে গেলাম কি মান আসলো 1 minus 1 whole square x square plus 1 আমরা left side করলাম right side তে এখন দেখি right side কি আছে 1 minus 2 sin alpha cos alpha 1 minus 2 sin alpha 1 by root over x square plus 1 into cos alpha মান হলো x by root over কি আসতেছে x square plus 1 আমি এখানে মুছে দিলাম One minus two এটাকে গুণ করলে উপরে two x হবে নিচে হবে x square plus one whole square এই দুটা গুণ করলে তাহলে আসতেছে কি one minus two x divided by এখানে কাটা যায় x square plus one লসাগু করে x square plus 1 এখানে কি আসবে x square plus 1 minus 2x এটাকে একটু সাজায় লিখি দেখো x square minus 2x plus 1 square divided by x square plus 1 এখন এটাকে আমরা সূত্রে নিতে পারি কি সূত্রে x minus 1 আচ্ছা আমি একটু উপরের টার্ম অনুযায়ী একটু সাজায় লিখি এখানে x দেই আর এখানে 1 না তাহলে আমার সূত্র অনুযায়ী আসবে 1 minus x whole square divided by x square plus 1 তাহলে আমরা left side right side সমান পেয়ে গেলাম তাহলে আমরা কি বলতে পারি উদ্দীপকের আলোক অতএব sin alpha minus cos alpha whole square সমান কত আছে 1 minus 2 sin alpha cos alpha তাহলে আমাদের প্রমাণ আমরা পেয়ে গেলাম দুইটা রাইট সাইড এবং লেফট সাইড সমান পেয়ে গেলাম কি বুঝতে পেরেছো তো এবার গয়ের প্রশ্ন আসো গয়ের সমাধানে গ কি বলছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 2 হলে আলফা এর মান নির্ণয় করো আচ্ছা আলফার মান বলছে গ দেওয়া আছে তাহলে আমরা লিখি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 2 বা এটাকে আমরা নোট করি দেখো কি আসে x স্কয়ার
into x square plus 1 equal to 2 x square বা x to the power 4 minus 2 x square plus 1 equal to 0 বা x square minus 1 whole square equal to 0 বা x square minus 1 equal to 0 বা x square সমান 1 অতএব x সমান plus minus 1 এখন দেখো x এর মান দুইটা পেয়েছি একটা হচ্ছে plus minus 1 কিন্তু x টা কি এখানে বাহুর e কিন্তু তাহলে আমরা বলতে কি পারি কিন্তু x not equal to minus 1 কারণটা কি কারণ বাহুর দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে না অতএব x সমান প্লাস 1 এখন আমাকে বলছে আলফার মান নির্ণয় করতে তাহলে আমরা আলফার মান নির্ণয় করেছিলাম খ খ থেকে প্রাপ্ত লিখি খ থেকে প্রাপ্ত সাইন আলফা সমান কি পেয়েছিলাম 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 বা সাইন আলফা সমান 1 বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 কার মান বসাইলাম x এর মান বসাইলাম x সমান 1 বসিয়ে তাহলে কি আসে বা সাইন আলফা সমান 1 বাই রুট 2 বা সাইন আলফা সমান রুট 2 মানে সাইন কত ডিগ্রির মান 45 ডিগ্রি তার মানে 16 পাই বাই 4 অতএব আলফা সমান পাই বাই 4 তাহলে আমরা আলফার মান পেয়ে গেলাম এখানে আলফা সমান কত পেলাম পাই বাই 4 তাহলে অতএব আলফা এর মান কত পাই বাই 4 তাহলে এটা তোমরা আজকে দেখলা এরপর বোর্ড কোশ্চেন যদি আরো তোমাদের এরকম কোনো সমস্যা বা কিছু থাকে তাহলে আমাকে জানিও আমি ওই কোশ্চেনগুলি সলভ করে দেব তোমাদের তাহলে আজ এখানেই শেষ করি আল্লাহ হাফেজ